গরিব পরিবারের এক তরুণ শ্যাম পড়াশোনা শেষ করে চাকরির খোঁজ করছিল। এমন সময় সে প্রেমে পড়ে যায় এক ধনী পরিবারের একমাত্র মেয়ে মার্টিনার। একটা ছোটখাটো চাকরি পেয়ে গেলে একদিন শ্যাম একটি গোলাপ ফুল উপহার দিয়ে মার্টিনাকে বিয়ের প্রস্তাব দেয়। মার্টিনা সাথে সাথে অট্টহাসিতে ফেটে পড়ে। সে তাচ্ছিল্য করে শ্যামকে বলে, তোমার মাসিকায় আমার দৈনিক হাত খরচের সমান, তুমি কি করে আশা করলে আমি তোমার মতো এক সাধারণ ছেলেকে বিয়ে করব? তুমি আমার কথা ভুলে যাও আর এমন কাউকে বিয়ে করো যে কিনা তোমার মতোই সাধারণ। শ্যামের হৃদয় ভেঙে গেল, সে অপমানে দুঃখে সেখান থেকে চলে গেল। কিন্তু কিছুতেই মার্টিনাকে ভুলতে পারল না সে। প্রায় 10 বছর পর একদিন একটি 5-স্টার রেস্টুরেন্টে আবারও দেখা হয়ে যায় শ্যাম ও মার্টিনার। মার্টিনা শ্যামকে এক দেখাতে চিনে ফেলে। সে উচ্ছ্বসিত হয়ে বলে, কেমন আছো শ্যাম? তুমি কি জানো আমি একজন ধনী ব্যবসায়ীকে বিয়ে করেছি, তার মাসিকায় $15,000। সেদিন যদি আমি তোমার প্রস্তাবে রাজি হয়ে যেতাম তাহলে আজ এই 5-স্টার রেস্টুরেন্টে ডিনার করতে আসতে পারতাম না। শ্যাম আবারও মার্টিনার কথায় খুবই দুঃখ পেল, কিন্তু সে কিছুই বলল না, বরং একটা ভদ্রতার হাসি দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। এমন সময় ওয়াশরুম থেকে বেরিয়ে এলো মার্টিনার স্বামী। সে মার্টিনার কাছে আসতেই মার্টিনাকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই শ্যামের দিকে তাকিয়ে বলল, আরে স্যার, আপনি এখানে? আমার স্ত্রীর সাথে কি আপনার পরিচয় হয়েছে? এ হলো আমার স্ত্রী মার্টিনা। এই বলে মার্টিনার স্বামী শ্যামকে দেখিয়ে মার্টিনাকে বলল, উনি আমার বস, আমাদের $100 মিলিয়ন বিজনেস কোম্পানির মালিক উনি। মার্টিনা ঘটনার আকস্মিকতায় কোনো কথা বলতে পারল না। শ্যাম ভদ্রভাবে তাদের কাছে বিদায় নিয়ে অন্য একটি টেবিলে গিয়ে বসল। একটি বিজনেস মিটিংয়ের জন্যই এই রেস্টুরেন্টে এসেছে শ্যাম। মার্টিনা ও তার স্বামী অনেকক্ষণ শ্যামের দিকে তাকিয়ে থাকল। একসময় কাপা গলায় মার্টিনা তার স্বামীকে জিজ্ঞেস করল, উনি আসলে তোমার বস? মার্টিনার স্বামী বলল, উনি আমার কোম্পানির বস। মানুষটি খুবই ভদ্র ও বিনয়ী, কখনোই আমাদের সাথে খারাপ ব্যবহার করেন না, অথচ তিনি খুবই দুঃখী একজন মানুষ, কারণ তার ভালোবাসার মেয়েটি তার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। উনি একসময় সাধারণ বেতনে চাকরি করতেন, তাই ওনাকে বিয়ে করতে ধনী মেয়েটি রাজি হয়নি। বুদ্ধিমত্তা আর পরিশ্রমের কারণে আজ তিনি একজন সফল ব্যবসায়ী হয়েছেন, তার মাসিকায় আমাদের কল্পনাকেও ছাড়িয়ে যায়। কিন্তু তিনি ওই মেয়েকে এখনও ভুলতে পারেননি, তাই তো এখনো বিয়েই করেননি। চিন্তা করে দেখো, সেদিন যদি ওনার প্রস্তাবে মেয়েটি তাকে বিয়ে করতে রাজি হতো তাহলে সে একজন বিলিয়নিয়ারের স্ত্রী হতে পারত। মার্টিনা কিছুই না বলে নিজের মনেই আফসোস করতে থাকে। কোনো মানুষের শুধু বাহিরেরটা দেখে তাকে বিচার করবেন না, কারণ কার মধ্যে কোন প্রতিভা লুকিয়ে আছে তা জানতে হলে আপনার মানুষটিকে ভালোভাবে জানতে হবে। প্রিয় দর্শক, এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন। এরকম ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।